हेलो गाइस, वेलकम टू लिटरेचर एरिया। आज आमरा जे नोवेलटीर सामारी निये आलोचना करब सेटी हलो उदारिं हाइट्स। ए नोवेलटी लिखेछेन एमिली ब्रंटी। ए नोवेलटी तिनी लिखेछेन एलिसबेल नामक छद्मनामे। ए नोवेलेर मध्ये आमरा रिवेंज, ग्रेडिनेस एवं गथिक एलिमेंट खुजे पाब। तो चलो ए नोवेलेर सामारी जेने नेवा जाक। ঘটনাটি শুরু হয় 1801 সালে। মিস্টার লকউড নামে দক্ষিণের একজন ধনী ব্যক্তি নিজের শান্তি ও সুস্থতার জন্য ইংল্যান্ডের উত্তরে থ্রাসক্রস গ্রেঞ্জে বাড়ি ভাড়া নিয়েছেন। সেখানে আসার পর মিস্টার লকউড তার বাড়ির মালিক হিথক্লিফের সঙ্গে দেখা করেন। এই হিথক্লিফ নামের ব্যক্তিটি মুরল্যান্ডের খামার বাড়িতে উইদারিং হাইটস নামক বাড়িতে থাকতেন। উদারিং হাইটস বাড়িতে যারা বাস করত তাদের দেখে তার অদ্ভুত বলে মনে হয়েছিল। সেই বাড়িতে ছিল ক্যাথি লিন্টন নামের একজন মহিলা, জোসেফ নামে একজন চাকর এবং হেয়ারটন নামের একজন অশিক্ষিত মানুষ যে চাকরের মতো কথা বলত। এরপর অতিরিক্ত তুষারপাতের কারণে মিস্টার লকউডকে উদারিং হাইটস বাড়িতে থাকতে হয়। তাকে যে রুমটিতে থাকতে দেওয়া হয়েছিল সেই রুমটি ছিল ক্যাথরিনের, যে কিন্তু আগেই মারা গিয়েছে। যখন মিস্টার লকউড ঘুমিয়ে পড়ে তখন স্বপ্নে সে ক্যাথরিনের ভূতকে দেখতে পায় এবং তার সঙ্গে সেই রাতে বিভিন্ন ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে, যে কারণে সে রাত্রে বেশিক্ষণ ঘুমোতে পারে না এবং সারা রাত জেগে থাকে। এরপর সকালে মিস্টার লকউড উদারিং হাইটস বাড়ি থেকে থ্রাসক্রস গ্রেঞ্জে চলে আসে। যখন সে সুস্থ হয়ে ওঠে তখন মিস্টার লকউড তার বাড়ির সার্ভেন্ট নেলিয়ের থেকে ওই অদ্ভুত বাড়ির লোকেদের সম্পর্কে জানতে চায় এবং নেলি তাকে বলতে শুরু করে। নেলি বলে, আজ থেকে 30 বছর আগে অর্থাৎ 1701 সালে আনশো ফ্যামিলি এবং লিন্টন ফ্যামিলি ওখানে বাস করত। আনশো ফ্যামিলি থাকত উদারিং হাইটস বাড়িতে আর লিন্টন ফ্যামিলি থাকত থ্রাসক্রস গ্রেঞ্জে, যেখানে বর্তমানে মিস্টার লকউড বাড়ি ভাড়া নিয়ে থাকছে। যাই হোক, ওই উইদারিং হাইটস বাড়িতে আনশোরা তাদের 14 বছরের ছেলে হিনলে এবং 6 বছরের মেয়ে ক্যাথরিনকে নিয়ে থাকত। এই ক্যাথরিন হলো সেই ব্যক্তি যার ভূত মিস্টার লকউড সেই রাত্রে দেখেছে। ওই বছর মিস্টার আনশো লিভারপুলে ঘুরতে যায়। সেখানে সে 7 বছরের একটি অনাথ বাচ্চাকে দেখতে পায় এবং তাকে বাড়িতে নিয়ে আসে, আর এই অনাথ বাচ্চাটির নাম দেয় হিথক্লিফ। যখন থেকে মিস্টার আনশো হিথক্লিফকে উইদারিং হাইটস বাড়িতে নিয়ে এসেছে, সেদিন থেকে মিস্টার আনশো নিজের ছেলেকে কম ভালোবাসতে শুরু করে। তাই ধীরে ধীরে হিনলের মনে হিথক্লিফের প্রতি ঘৃণা বাড়তে থাকে, আর ঠিক উল্টোটা ঘটতে থাকে ক্যাথরিন ও হিথক্লিফের সঙ্গে। তারা একে অপরের সঙ্গে খেলা করে এবং সময় কাটায়। হিথক্লিফের প্রতি হিনলের এই ঘৃণা দেখে মিস্টার আনশো হিনলেকে কলেজে পাঠিয়ে দেয়। এর 3 বছর পর যখন মিস্টার আনশো মারা যায় তখন সে বাড়িতে ফিরে আসে। সে যে বাড়িতে একা ফিরে এসেছে তা কিন্তু নয়, সে তার ওয়াইফ ফ্রান্সেসকে নিয়ে তার বাড়ি উইদারিং হাইটসে ফিরে আসে। যাই হোক, হিনলে এখন উইদারিং হাইটসের মালিক, আর সে হিথক্লিফকে বাড়ির একজন মেম্বার থেকে চাকরে পরিণত করেছে। একদিন যখন ক্যাথরিন আর হিথক্লিফ খেলা করছিল তখন একটি কুকুর ক্যাথরিনকে কামড়ায়, তাই তাকে থ্রাসক্রস গ্রেঞ্জে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় এবং হিথক্লিফকে তার বাড়িতে ফিরে যেতে বলে। ওই বাড়িটি ছিল লিন্টনদের বাড়ি। ওই বাড়িতে লিন্টনরা তাদের ছেলে মেয়ে এডগার ও ইজাবেলাকে নিয়ে থাকতো।
যাই হোক, কুকুর কামড়ানোর ঠিক 3 সপ্তাহ পর ক্যাথরিনকে তার বাড়ি উইদারিং হাইটসে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ক্যাথরিন যেন আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। এখন তাকে দেখে যেন আর গার্ল বলে মনে হয় না, এখন সে লেডিয়ের মতো বিহেভিয়ার করে। যে সারাদিন হিথক্লিফের সঙ্গে খেলা করত, সে এখন হিথক্লিফের পোশাক দেখে হাসে। ঠিক এর পরের বছর গ্রীষ্মকালে হিনলের ওয়াইফ ফ্রান্সিস একটি শিশুর জন্ম দেয়, যার নাম রাখা হয় হেয়ারটন। কিন্তু ওই বছর শেষ হওয়ার আগেই ফ্রান্সিস মারা যায়, আর এই শোকে হিনলে মদ্যপান শুরু করে। 2 বছর পর ক্যাথরিন এডগার লিন্টনের ভালো বন্ধু হয়ে ওঠে আর হিথক্লিফের থেকে দূরে সরে যায়। এডগার লিন্টন ক্যাথরিনকে ম্যারি করার জন্য প্রপোজাল দিলে ক্যাথরিন সেটি অ্যাকসেপ্ট করে নেয়, যদিও সে জানায় যে সে হিথক্লিফকে ভালোবাসলেও বিয়ে করতে পারবে না, কারণ তার স্ট্যাটাস এবং এডুকেশনের জন্যে। যাই হোক, সে এডগারকে ভালো না বাসলেও তাকে বিয়ে করার জন্যে রাজি হয়ে যায়, এবং ঠিক 3 বছর পর তাদের বিয়েও হয়ে যায়। এদিকে হিথক্লিফও উইদারিং হাইটস এই বাড়িটি ছেড়ে চলে যায়। ক্যাথরিন ও এডগারের বিয়ের ঠিক 6 মাস পর হিথক্লিফ একজন ধনী ও ভদ্রলোক হয়ে ফিরে আসে। এদিকে এডগারের বোন ইজাবেলা হিথক্লিফকে দেখে প্রেমে পড়ে যায়। ইজাবেলার বয়স এখন 18 বছর, তাই সে হিথক্লিফকে বিয়ে করতে চায়। এরপর ইজাবেলার সঙ্গে এডগারের তর্ক হয়। এই দেখে ক্যাথরিন নিজেকে রুমের মধ্যে লক করে নেয় এবং অসুস্থ হয়ে পড়ে। এদিকে হিনলে ধীরে ধীরে তার সম্পত্তি হারাতে থাকে, এমনকি সে তার বাড়ি উইদারিং হাইটসকেও বন্ধক রাখে। কিন্তু হিথক্লিফ সেই বাড়িটি ছাড়িয়ে নেয় এবং সেখানে থাকতে শুরু করে। এরপর হিথক্লিফ এডগারের প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্যে সে তার বোন ইজাবেলাকে বিয়ে করে। এদিকে হিথক্লিফ জানতে পারে যে ক্যাথরিন অসুস্থ হয়ে পড়েছে, তাই হিথক্লিফ তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। হিথক্লিফে দেখা করার পর ক্যাথরিন একটি মেয়ের জন্ম দেয়, যার নাম রাখা হয় ক্যাথি, এবং এরপর ক্যাথরিন মারা যায়। ক্যাথরিনের ফিউনারাল শেষ হওয়ার পর ইজাবেলা হিথক্লিফকে ছেড়ে ইংল্যান্ডের দক্ষিণে চলে যায়, এবং সেখানে ইজাবেলা লিন্টনের জন্ম দেয়। এদিকে হিনলে তার বোন ক্যাথরিনের মৃত্যুর 6 মাস পর মারা যায়। এখন হিথক্লিফ উইদারিং হাইটস এর বাড়ির মালিক ও হেয়ারটনের গার্জেনে পরিণত হয়। 12 বছর পর ক্যাথি এখন বড় হয়ে গেছে। হিথক্লিফ শুনেছে যে ইজাবেলা মারা গেছে। এরপর ক্যাথি হেয়ারটনের সঙ্গে দেখা করে এবং সে জানতে পারে যে তার কাজিনস এবং উইদারিং হাইটস এর অস্তিত্ব এখনও আছে। এরপর এডগার লিন্টনকে নিয়ে বাড়িতে আসে। পরে হিথক্লিফ লিন্টনকে নিয়ে উইদারিং হাইটসে ফিরে আসে। এরপর এলেন এবং ক্যাথিকে নিয়ে হিথক্লিফ বাড়িতে আসে লিন্টন ও হেয়ারটনের সঙ্গে দেখা করানোর জন্য। যদিও হিথক্লিফ চায় লিন্টন ও ক্যাথিয়ের বিয়ে দিতে, যাতে এডগারের সমস্ত সম্পত্তি সে পায়। পরের বছর অগস্ট মাসে যখন এডগার অসুস্থ হয়ে পড়ে, তখন এলেন ও ক্যাথিকে হিথক্লিফ আটকে রাখে। যদি ক্যাথি লিন্টনকে বিবাহ করে, তবে হিথক্লিফ ক্যাথিকে তার বাবা এডগার লিন্টনের সঙ্গে দেখা করতে ছাড়বে। এর 5 দিন পর লিন্টনের সাহায্যে ক্যাথি পালিয়ে যায় তার বাবার সঙ্গে দেখা করার জন্য। এখন হিথক্লিফ উইদারিং হাইটস এবং থ্রাসক্রস গ্রেঞ্জ এর মালিক। ক্যাথি এর বাবা মারা যাওয়ার পর ক্যাথি হিথক্লিফ হেয়ারটন ও লিন্টন এর সঙ্গে থাকতে শুরু করে। এরপর লিন্টনও মারা যায়, তাই হেয়ারটন ক্যাথিয়ের প্রতি দয়ালু হয়ে পড়ে।
যখন এমন অবস্থা চলতে থাকে তখন মিস্টার লকউড পৌঁছায়। পরে ঠান্ডাতে আরও অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি উইদারিং হাইটসে যায় এবং হিথক্লিফকে বলে যে সে দক্ষিণে ফিরে যাচ্ছে। মিস্টার লকউডের চলে আসার 8 মাস পর সেপ্টেম্বর মাসে লকউড ফিরে আসে আর জানতে পারে যে নেলি এখন উইদারিং হাইটসে থাকে। যখন মিস্টার লকউড চলে যায় তখন নেলি উইদারিং হাইটসে চলে আসে। এরপর মার্চ মাসে যখন হেয়ারটনের একটি অ্যাক্সিডেন্ট হয় তখন একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ক্যাথি ও হেয়ারটনের মধ্যে। এই সম্পর্ক চলতে থাকে এপ্রিল পর্যন্ত। এরপর হিথক্লিফ 4 দিন না খাওয়ার জন্যে তিনি তার রুমে মারা যায় এবং তাকে ক্যাথরিনের সমাধির পাশে হিথক্লিফকে সমাধিস্থ করা হয়। আর এইভাবে উইদারিং হাইটস নোভেলটি শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।